থেকে বসতে, কিন্তু কারোর লোক আমরা কোনো ধরনের ঝগড়া ঝঞ্ঝাট কিচ্ছু নেই, কোনো শত্রুতা আমিও কারোর সঙ্গে নেই। কিন্তু আজকে যে এত বড় একটা ঘটনা আমার এখানে ঘটিয়ে গেল, এটার আমি একটু ভালো তদন্ত চাই। দয়া কাটিগড়া বিধানসভা সমষ্টির করতিপাড়ে দুঃসাহসিক ডাকাতি, প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটল, লুট, নগদ অর্থ সহ প্রচুর স্বর্ণালঙ্কার। ডেলি বরাকের দর্শকদের জন্য এই মুহূর্তের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ, ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার রাত আনুমানিক 12:30 নাগাদ। গৃহকর্তা প্রাক্তন সেনাকর্মী কাজল রঞ্জন সেনের ঘরে 6-7 জনের ডাকাত দল প্রবেশ করে, প্রথমে কাজলবাবুর হাত পা বেঁধে দেয়। ডাকাত দলের একজন কাজল রঞ্জন সেনের স্ত্রী সুদীপ্তা সেন ও কন্যা তমা সেনকে ভয় দেখিয়ে কাজল সেনের পাশে গিয়ে বসার নির্দেশ দেয়। ডাকাতদের কথা মতো তারা গিয়ে বসেন। পরিবারের সদস্যরা জানান, প্রায় 2 ঘন্টা ঘরের 4-5টি কক্ষে লুটপাট চালায় ডাকাতরা, লুটে নেয় নগদ 80,000 টাকা ও 2 ভরি সোনার অলঙ্কার। শনিবার কাটিগড়া থানায় এ নিয়ে মামলা দায়ের করেন গৃহকর্তা কাজল রঞ্জন সেন। মামলার পরিপ্রেক্ষিতে দলবল নিয়ে সরেজমিনে তদন্তে ছুট ওসি জোসেফ কেইভাম। দুঃসাহসিক এই ডাকাতির ঘটনায় জড়িতদের পাকড়াও করতে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, ডেলি বরাক। রাত্রি 12:30 হঠাৎ দেখছি আমার রুমও 6-7টা ছেলে আইয়া ঢুকছে। ঢোকার পরে আমি ভাবছি যে আমার দেহর মনে হয় আছে, আমার শাশুড়ি একটু বৃদ্ধ বয়স্ক অসুস্থ। তো আমি কইছি, ফুলদা কি তাহলে কিরম ঢুকলে আমার গরু? আমার গরু তো সব দিকে তালা দেওয়া। বলছে, ফুলদা উলদা কুছ নিয়ে কই নিয়ে এদার চুপচাপ বেটো, হাল্লা মত করো, আমি কুছ নেই করে গা কইও। আমার গলারটা টান দিয়ে নিছে দিয়া, গলার চেনটা নেওয়ার পরে কইছে, ওর কুছে? আমি বলছি, নেই ভাই, কুছ তো নেই, যাও উদার লড়কি কো পকড় কে, তাই আসিল লড়কি কো পকড় কে বেটো, আমলুক কুছ নেই করে গা, মারপিট কুছ নেই করে গা, ডর মত, লেকিন হাল্লা মত করো। পরিয়া সব কুটার লাইট জ্বালাইছে, ফ্যান চালাইছে, তারপরে আমার গডরেজ বক্স পালং এখান থেকে প্রায় 2 ভরি সোনা নিছে, আর 80,000 আসিল ক্যাশ কটাই লইয়া গেছে। আমি আমার হাজবেন্ড আর আমার মেয়ে, হাজবেন্ডের হাত পাও বাঁধছে, হ্যাঁ হাত পাও বাঁধি নিছে, আইয়াও মানে তান দুই হাত পিছন দিকে নিয়ে বাঁধছে, পাও বাঁধি দিয়েছে। মারধর করছে না? না মারধর করছে না, বারে বারেও কইছে যে ডর মত কুছ নেই করে গা। আমলো থানাতে ফেয়ার করছেন? হ্যাঁ থানাতে ফেয়ার করা হয়েছে, ইনভেস্টিগেশন করিয়া গেছে। যে 6-7 জন ঢুকছিল গরু, তারা গলা শুনিয়ে বুঝছি পরিচিত লাগছে না? না পরিচিত লাগছে না, মুখো খালা কাপড় বাঁধা আছিল, চিনতেও পারছি না। কোন ভাষায় কথা কইছে? আমরা সঙ্গে তো হিন্দি ভাষায় কথা কইছে, আর তারা তারা যখন কথা কইছে তখন বাংলায় আমরা যেরকম কথা কই সিলেটি ভাষায় বাংলায় কথা কইছে। ওটা আমি খালি শুনছি কইছে, শঙ্করদা শঙ্করদা করিয়া খারে ডাকছে তারার মধ্যে। তখন আরেকজনে কইছে, এই তোমরা সব নিও না, নিও কেন, টেবিলের উপরে রাখো, রাখিয়ে এটা ভাগ করো। ও শঙ্করদা শঙ্করদা আমি 2 বার শুনছি ডাক তারার মধ্যে, এখন কে শঙ্করদা তো চিনি না, বুঝছি না, চিনছি না মানুষগুলো। ডাকাতি করার পরে তারা কি বাঘ বাটুরা করছে এখানে? হয় হয় বাঘ বাটুরা করছে, টাকা সোনা যা ছিল তারা ওই আমার ডাইনিং টেবিলের উপরে রাখিয়া তারা বাঘ বাটুরা করছে। কারোর উপরে সন্দেহ আছে নি? না সন্দেহ তো এমনি মানুষ চিনছি না, কিন্তু সন্দেহ ওটাই লাগে। ওই রুমে এই দরজাটা ভালো করে লাগতো না, তো এইটা সিটকারিটা ভালো লাগে না, কিন্তু বাইরে থাকি তারা প্রথমেই আমার অন্য রুমে ঢুকছে না, অন্য রুমে ঢুকার রাস্তা আছিল, কিন্তু ওই রুমেই তারা ঢুকছে। এটার লাগে একটু সন্দেহ যে বাইরা মানুষ যদি থাকে তারা এটা কেমনে বুঝলো যে আমার এটা রুমের দরজাটা ইয়ে, গতিকে আমার স্থানীয় মানুষ থাকতে পারে ওটার উপরে সন্দেহ, কিন্তু মানুষ তো আমরা চিনছি না। আর যাওয়ার সময় হুমকি দিয়া গেছে যে যদি থানাতে যাও রিপোর্ট করো তাহলে তুমি একলা একলা রাস্তা চলো, তোমার হয় কাটিমো না উঠাইয়া নিমো, তোমার একটা ছেলে আছে আপকা একটু লড়কা হে, ও বাহার করতা হে, উসকো ভি উঠা লেগা, লড়কি নকরি করতা হে না, তো আবি কাহা হে। তখন আমি কইছি যে মে তো উসকো তো শাদি দিয়ে দিয়া, ও শ্বশুরাল মেয়ে হে। আর বারে বারে যাইতে সময় কইয়া গেছে যে আমরা রিপোর্ট নালিশ করতাম না, করলে তারা আমরারে মার্ডার করবো। আমরা এখন আতঙ্কে বুকলাম, আমরা বাড়িঘরও কিরকম থাকতাম, দীর্ঘ অত 60 বছর চাকরি করি আইয়া বাড়ি বানাইছি আমরা, এটা আদৌ আমার পুরানা শ্বশুরের একটা বাড়িতে বিটাতে আমরা ঘর বানাই আসি, আজকে রাত্রেও আমরা কিরকম কাটাইমো, আমরা আতঙ্কে একদম জর্জরিত হয়ে গেছি গিয়া। তার লাগে পুলিশ প্রশাসনের কাছে আমি জোড়াত করি, অনুরোধ করিয়া যে আমারটা যেন ভালো করিয়া ইনভেস্টিগেশন হয়, আর আমরা যেন এটা পৌঁছাইতে পারি কে আমরা লগে শত্রুতা করলো। আমার শ্বশুর কেন আজ অনেকদিন থেকে বসতে, কিন্তু কারোর লগে আমরা কোনো ধরনের ঝগড়া ঝঞ্ঝাট কিচ্ছু নেই, কোনো শত্রুতা আমিও কারোর সঙ্গে নেই, কিন্তু আজকে যে এত বড় একটা ঘটনা আমার এখানে ঘটিয়ে গেল, এটার আমি একটু ভালো তদন্ত চাই।